হ্যালো বন্ধু, হাউ আর ইউ? কেমন আছো? হাই, হ্যালো, হাউ আর ইউ? কেমন আছো বন্ধু? অনেকদিন পর তোমার সাথে দেখা। আসলে ভালো আছো তো? এভাবে এখানে দেখবো আসলে ভাবতেও পারিনি। খুব ভালো লাগছে তোমার সাথে দেখা হয় বন্ধু। আসো বসি, চা খেয়ে চা খেয়ে খেয়ে গল্প করি। বন্ধু কি জানো, তোমাকে দেখে মনে হয়ে গেল যে এই যে করোনার প্রাদুর্ভাব বাড়তেছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতে যাচ্ছে। আমরা যদি এখন থেকে সচেতন না হই তাহলে কিন্তু আমরা কেউ রক্ষা পাবো না বন্ধু। এই জন্য সবাইকে আমাদের কি করতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, বাসায় থাকতে হবে, জনসমাগম কম করতে হবে, বাজার হাটে না যাওয়াটাই ভালো। খুব শর্টলি বাজার হাট গেলে তাড়াতাড়ি আবার বাসায় ফিরতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে হয়তো আমরা সামাজিকভাবে করোনা ভাইরাস থেকে মোটামুটি একটু রক্ষা পেতে পারি। এবং সবসময় আমরা বাসায় বসে হাত পা এগুলো স্যানিটেশন সবসময় ধৌত করব, সামাজিক দূরত্ব মেনে চলবো। সবাইকে এই কাজগুলো করা আমাদের সবার উচিত বন্ধু। ঠিক বলেছো বন্ধু, আসলে তুমি যা বলেছো তাই সঠিক। আমি কতদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দেখছি বন্ধু, একজন ডাক্তারই বলেছে এখন যে অবস্থা, এই অবস্থায় কিন্তু করোনা কীভাবে কার হচ্ছে সেটা বিশ্লেষণ করা খুবই কঠিন। আগে তো একটা ধারণা ছিল সর্দি কাশি হলে করোনা, এখন কিন্তু আও লক্ষণটাই বোঝা যাচ্ছে না। মানুষের যে কোনো কারণেই করোনা হতে পারে, এই জন্য আমাদের সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত। একা একা থাকতে হবে এবং বেশি বেশি করে হ্যান্ড স্যানিটাইজেশন করতে হবে, হাত পাশা বাঁধি ধৌত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাসায় থাকতে হবে। একা একা থাকাটাই সবচেয়ে ভালো, জনসমাগম এগুলো আমাদের পরিহার করাটা সবচেয়ে বেটার, মানুষের সাথে সংমিশ্রণ না যাওয়াটাই সবচেয়ে ভালো। বন্ধু এখানে বসে চা খাওয়ার কোনো দরকার নেই, চলো বাসায় যাই। বাসায় গিয়ে চা খাবে, এখানে বসে কোনো দরকার নেই বন্ধু, চলো চলে যাই।